তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশন বলা হচ্ছে দুটি চলক যদি হয়, যেমন আমরা যদি দুটি চলক ধরে নিই এক্স এবং ওয়াই, দুটা চলক যদি হয়, দুটি চলক একটি আরেকটির সাথে এমনভাবে সম্পর্কযুক্ত যে একটির মান বসালে অন্য আরেকটি মান যদি পাওয়া যায়, যেমন এরকম ভাবে আমি একটি তৈরি করে নিই এক্স এর সাথে ওয়াই এর একটি সম্পর্কযুক্ত একটা সমীকরণ তৈরি করে নিলাম। এই যে সমীকরণটা তৈরি করলাম, এখানে একটির মান বসালে অন্য আরেকটি মান পাওয়া যাবে, অর্থাৎ এক্স এর মান যদি বসাই তাহলে ওয়াই এর একটি মান পাবো। তাহলে তখন আমরা বলবো কি, ওয়াই কে এক্স এর ফাংশন। অর্থাৎ দুটি চলকের, চলক এক্স এবং ওয়াই এর মধ্যে এমনভাবে সম্পর্কযুক্ত যেন এক্স এর যে কোনো একটি মানের জন্য যদি ওয়াই এর একটি মান পাওয়া যায় তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়। আমরা কি পারি না এটা, এক্স এর মান যদি ওয়ান বসাই ওয়াই এর মান পাচ্ছি আমরা কত, টু। এক্স এর মান যদি টু বসাই ওয়াই এর মান পাচ্ছি থ্রি, এক্স এর মান থ্রি বসালে ওয়াই এর মান আমরা পাচ্ছি ফোর। এভাবে আমরা কি করতে পারি, একটি মান বসি অন্য আরেকটি মান পেয়ে যাই, তখন আমরা বলি কি ওয়াই কে এক্স এর ফাংশন। এর মধ্যে এই এক্স কে বলা হবে স্বাধীন চলক, অর্থাৎ স্বাধীনভাবে চলবে, স্বাধীনভাবে চলবে, অর্থাৎ এক্স এর যে কোনো মান বসাবে, বসানোর ফলে ওয়াই এর একটি মান পাবো। তাহলে এক্স এর মানের উপরে ডিপেন্ড করে কিন্তু ওয়াই এর মান পাওয়া যায়, সেই কারণে এটাকে বলা হচ্ছে অধীন চলক। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো স্বাধীন চলক এবং অধীন চলক। এখন এই ফাংশনকে কিভাবে প্রকাশ করা যায়, ফাংশনকে প্রকাশ করা যায় কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এফ অফ এক্স আকারে লেখা, কোন কোন ক্ষেত্রে ক্যাপিটাল লেটার এফ দিয়ে এক্স লেখা, এবং ওয়াই সমান ওয়াই শুধু ওয়াই দিয়ে লেখা, জি অফ দিয়ে লেখা, এরকম ভাবে বিভিন্নভাবে প্রকাশ করা যায় ফাংশনকে। এভাবে আমরা যে কোনো ভাবেই ফাংশনকে প্রকাশ করতে পারি। যদি এখন আমরা একটি অন্বয় নির্ণয় করে নেই, সেই অন্বয়ের মধ্যে অন্বয়ের মধ্যে প্রথম উপাদানগুলোকে আমরা কি বলবো, ডোমেন, আর দ্বিতীয় উপাদানকে রেঞ্জ। তাহলে আমরা এই যে অন্বয়টা নির্ণয় করতে পারি কিভাবে, এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মান পেলাম, এক্স এর একটি মানের জন্য ওয়াই এর মান পেলাম থ্রি ফোর, এই যে মান পেলাম এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক। তাহলে এই সম্পর্ক মানে হচ্ছে কি অন্বয়, এটাকে আমরা অন্বয় বলে থাকি। এর আগের ক্লাসে আমরা এই অন্বয় নিয়ে আলোচনা করেছি। এই অন্বয়ের প্রথম উপাদান সমূহকে বলা হয় কি ডোমেন, আর দ্বিতীয় উপাদান সমূহের যে সেট হয় সেটা হবে র্যাঙ্ক। তাহলে ডোম হবে ডোম ওয়ান টু থ্রি, এটা হলো ডোম, আর রেঞ্জ হবে টু থ্রি ফোর, এ হলো রেঞ্জ। ডোমেন এবং রেঞ্জ এভাবে তোমরা নির্ণয় করতে পারবে, কোনো অন্বয় দেওয়া থাকলে অন্বয়ের প্রথম উপাদানগুলো দিয়ে ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলো দিয়ে রেঞ্জ তৈরি করতে।